হ্যালো ডিয়ার ভিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস কিচেন পিডি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা শীতের সময় কিন্তু সবার বাড়িতেই কম বেশি পিঠা তৈরি হয়ে থাকে আর তার জন্য চালের গুঁড়া করতে হয় এখন তো সবার বাসায় বাসায় কিন্তু ব্লেন্ডার রয়েছে আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দুই ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি তারপর একটা পরিষ্কার উহনার মধ্যে চালটাকে এইভাবে বিছিয়ে আমি ভালো করে জলটাকে সরিয়ে নিয়েছি দেখুন চালটা কতটা ঝরঝরে কোনো রকমের জল কিন্তু এখানে নেই আপনারাও ঠিক এইভাবেই ভালো করে জলটাকে শুকিয়ে নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম চাল দিয়ে দিচ্ছি এখানে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়ে নিয়েছি তিনবারে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডার করার সময় সুইজের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে থেমে থেমে সেটা আমি প্রায় চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি রাখবো না তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন তো এইভাবে আমি তিন চারবার ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিব তো দেখুন আমার ব্লেন্ডার করা কিন্তু একদমই একদমই হয়ে গেছে আর যদি আপনারা ডাইরেক্ট দিয়ে ব্লেন্ড করতে চান তাহলে যেখানে থ্রি লেখা থাকে বাটনটা কিংবা তিনশো ভোল্টিজের যে বাটনটা সেইটা ক্লিক করে এক থেকে দেড় মিনিট আপনারা ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব মিহি একটা চালের গুঁড়া পেয়ে যাবেন দেখুন আমার চালের গুঁড়োটা আমি চেলে দেখাচ্ছি কত ইজিভাবেই কিন্তু আমি বাসায় এই চালের গুঁড়াটা করে ফেলতে পারছি আর আমার চ্যানেলে কিন্তু ভিজা চালের গুঁড়াটা কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আমার ভিডিও চ্যানেলে দেয়া আছে দেখুন আমি একে একে সবগুলো চালের গুঁড়া খুব সহজেই ব্লেন্ড করে নিয়েছি কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আপনারা যদি ঠিক এইভাবে ব্লেন্ড করেন তাহলে আপনাদের ব্লেন্ডারটাও ভালো থাকবে আর খুব সহজেই আপনারা ব্লেন্ড করতে পারবেন চালটাকে অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবং ভালো করে ভিজিয়ে নিতে হবে আর দেখুন আড়াইশো গ্রাম চাল থেকে এই কিছুটা চালের কি বলে পিটুলি বলে আমরা সেটা বের হয়েছে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন শিল্পী কিচেন বিডিতে নজর